বাংলাদেশ সহ পাঁচটি দেশে নাগরিকদের ভিসা দেওয়ার কঠোর অবস্থা নিয়েছে ইতালি, এমন গুজব ছড়াচ্ছে একটি চক্র। একে অপপ্রচার জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত বলেছেন, স্পন্সর ভিসায় আবেদনকারীদের শঙ্কার কোনো কারণ নেই। সম্প্রতি ইতালির পররাষ্ট্রমন্ত্রী দেশটির জাতীয় সংসদে বলেন, অভিবাসীদের মধ্যে অপরাধী অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। মানব পাচার রোধে আফ্রিকা ও দেশের কয়েকটি দেশের দূতাবাসকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম জানান, বাংলাদেশিদের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ইতালি ভিসা সেন্টার VFS সম্পর্কে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই। 2023 থেকে 2025 সালের মধ্যে স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক নেবে ইতালি। এর মধ্যে চলতি বছরে 1,51,000 শ্রমিক আসার সুযোগ পাবে। 2023 সালে 1,36,000 শ্রমিকের বিপরীতে 7,00,000-এর বেশি আবেদন জমা পড়েছিল, তবে এখনও ভিসার অনুমতিপত্র বের হয়নি। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ একাধিক পদে কর্মী নেবে ওমানের সুপ্রসিদ্ধ কোম্পানি আল বারাকা গ্রুপ। পদের নাম ও বিস্তারিত তথ্য দেখুন স্ক্রিনে দেওয়া ছবিতে।